প্রকৃতির সাজঘরে সবুজ সেজে উঠেছে কি সুন্দর! নিস্তব্ধ নিসর্গের কিচির মিচির পাঠশালায় এক অন্যরকম মাদকতা যেখানে, সেখানে এক নিমেষেই জড়িয়ে যায় সমস্ত ক্লান্তি আর বিষাদগাথা। এমনই এক মুগ্ধতার ঠিকানা ত্রিবেণী। তিস্তা আর রঙ্গিতের সঙ্গমের চুপ কথা ওই দুই নদীর বিছানায় শুয়ে শুধু অনুভব করা যায়। গোটা শরীর জুড়ে যেন তখন বয়ে যায় এক আনন্দ লহরী। কোনো এক জোছনা রাতে যদি এমনই হিন্দোল বয়ে যায় কারো মনে, তবে কেমন লাগে সেই অনুভব পুরোতে তবে আসতেই হবে এই জল নদী আর সবুজের উপত্যকায়। চারদিকে অজস্র পাহাড় আর নীল আকাশের শামিয়ানার মাঝে দুই নদীর কথকতা সত্যি যেন ভীষণ মুগ্ধতা এনে দেয় দুচোখে। ত্রিবেণী, দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলার সংযোগ কেন্দ্র, এমনকি সিকিম ও পশ্চিম বাংলার সীমান্তও বটে। তবে রিভার বেড়ে যাবার আগে সেরে নেওয়া ভালো তিস্তা বা রঙ্গিতের বুকের র্যাফটে, আহা অ্যাডভেঞ্চার বটে! তিস্তা কিংবা রঙ্গিতের বুকে ঢেউয়ের সাথে জলযুদ্ধ লাজবাব। র্যাফটিং এর দায়িত্বে যারা রয়েছেন তাদের ওয়েলকাম সারা জীবন মনে থেকে যাবে। অর্থাৎ র্যাফটিং শুরুর মুহূর্তে এক বালতি তিস্তা নদীর বরফ শীতল জল আপনার মাথায় ঢেলে দেবে, সমস্ত শরীর স্পর্শ করবে শীতলতা। এমন ব্যতিক্রমী ওয়েলকামের জন্য কারোর প্রস্তুত থাকার নয়, একটু রাগও হবে বই কি, কিন্তু ওরা বুঝিয়ে দেবে কেন এমন করা হলো। আসলে র্যাফটিং করার সময় নদীর শীতল জল যাতে কারোর সহ্য ক্ষমতা ছাড়িয়ে না যায় তার জন্যই এই ব্যবস্থা। একটা সময় সাঁতার দেবার জন্য সুইমিং পয়েন্টে নামিয়ে দেওয়া হবে সবাইকে। আমি তো সাঁতার জানি না, এমনটা ভাবতেই পারেন কেউ? ওরা বলবে লাইফ জ্যাকেট পরে একটু জলে খেলা করুন, ভালো লাগবে। তীব্র ঠান্ডায় শরীর যেন অবশ হয়ে আসে, তবে গ্রীষ্মে প্রখর দাবদাহের সময় হয়তো সেই অনুভূতি ভালো লাগবে। শিলিগুড়ি থেকে এই ছোট্ট ভ্রমণ কেন্দ্রের দূরত্ব 7 কিলোমিটার, কালিম্পং জেলার এক ছোট্ট জনপদ ত্রিবেণী। যাত্রাপথে আপনাকে স্বাগত জানাবে সেবক, কালীঝোড়া আর রম্ভী বাজারের অজস্র সবুজ সেনা। রিভার পেরে তিস্তার কলকল ধুন আর ঠুমরির আওয়াজ শুনে অজস্র তাঁবুতে রাত্রি যাপন যেন এক অনন্য নৈসর্গিক স্বপ্ন। সন্ধ্যা নামতেই বালুকা বেলায় প্রাণ খোলা আড্ডা আর তারপর ক্যাম্প ফায়ার, একের পর এক মন ভালো লাগা অজস্র সৌন্দর্য যেন পিছিয়ে দিয়েছে নির্জনতা। রয়েছে বারবিকিউ, এভাবেই যেন সুন্দর মুহূর্তরা হেঁটে যাবে সময়ের দিকে। এক সময় সূর্যাস্তের বিকেল এসে নদীর জলে স্নান সেরে নেবে আলগোছে, গোধূলির অন্ধকার নেমে আসবে বালুচরে, প্রতিটি তাঁবুতে তখন জ্বলে উঠবে কেরোসিনের হ্যারিকেন। দূর থেকে অজস্র তাঁবু যেন ছোট ছোট বাতিঘর, অন্ধকারের সাথে নীরব সংলাপ বুনে চলছে তিস্তার সাথে। এক সময় রাতের আহার সেরে তাঁবুতেই রাত্রি যাপন, সে এক অনন্য অনুভূতি। নদীর কলকল ধ্বনির সাথে কখন যে ক্লান্ত শরীরে ঘুমের আচ্ছাদন নেমে আসবে তা বোঝাই যাবে না। সাত সকালে পাখিদের কিচির মিচির ডাকে ঘুম ভেঙে যাবে, তাঁবুর দরজা খুললেই নদী পাহাড়ের মাঝে সূর্যোদয় হাতছানি দেবে সকালকে। এরপর ছোট্ট প্রাতঃভ্রমণে দুই নদীর সঙ্গমে কিছুক্ষণের জন্য হারিয়ে যেতে পারেন এক অন্য ঠিকানায়। ব্রেকফাস্ট সেরে এবার বেরিয়ে পড়ুন অন্য প্রাকৃতিক ঠিকানায় কিংবা গন্তব্যে। ইয়েস নিউজে আমি অদ্রিজা, সঙ্গে থাকুন। Tax consultants, complete solutions on tax and accounts. Our services, full accounts, GST, P-Tax, PF, ESI, PAN or TAN, passport, income tax return, digital signature and all types of online work done here. Deshbandhu Para, near Jailkhana Mor, Islampur, Uttar Dinajpur. মহিলাদের দ্বারা পরিচালিত রাজ্য ও দেশের সেরার শিরোপা পাওয়া সমবায় ব্যাংক আজ এক পরিচিত নাম সবার কাছে।
ইসলামপুর মহিলা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি নামে এই সংস্থা এলাকাবাসীর কাছে মহিলা ব্যাংক নামেই পরিচিত। অন্যান্য ব্যাংক থেকে বেশি সুদ এবং কম সুদে ঋণের সুবিধা নিতে আসুন এই ব্যাংকে। গোপনীয়তা বজায় রেখে আপনার টাকা সুরক্ষিত রাখাসহ আপনাদের বিভিন্ন পরিষেবায় আমরা নিয়োজিত। যোগাযোগ 8967177467।